আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভিতর থেকে সুস্থ আছেন, ভালো আছেন। আমি শাহিন বলছি জার্মানি থেকে। আজকে আমি আসলে বের হয়েছি জার্মানির একটি গ্রাম দেখার জন্য। সো হঠাৎ করে মনে হলো আপনাদের সবার সাথে শেয়ার করি। আর আমি যেই গ্রামটিতে আছি আসলে সেটি হচ্ছে ল্যাম্পারথাইম। আমি যেই সিটিতে থাকি ওর্মস থেকে অ্যারাউন্ড 10 কিলোমিটার দূর। সো আমরা চারজন বন্ধু মিলে আসছি আসলে দেখার জন্য, যেহেতু আজকে আমাদের উইকেন্ড, সানডে। সো আমরা বের হলাম, এখন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। খুবই অসাধারণ দুই দিকের পরিবেশ, আর আপনাদের সাথে আমি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে অনেকেই কোয়েশ্চেন করে বা জানতে চায়, দেখতে চায় যে আসলে আমাদের জার্মানিতেও কি বাংলাদেশের মতো গ্রাম আছে কি না, বা থাকলেও সেটা দেখতে কেমন। তো হঠাৎ করে মনে হলো তো সবার সাথে শেয়ার করি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আমার সাথেই থাকুন। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব জার্মানির গ্রাম আসলে দেখতে কেমন। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ল্যাম্পারথাইমের, যেটা বলছিলাম যে একটি গ্রামে আছি আমরা ল্যাম্পারথাইম, অ্যান্ড এ হচ্ছে একটি বিশাল বাংলো বাড়ি। তার পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ফসল লাগানো, আমি জানি না এটার এক্স্যাক্টলি কী নাম। এই হচ্ছে বাড়িটি, তার দুপাশে রাস্তা। আর এই যে হচ্ছে এখানে অ্যালপাকাস নামের একটি প্রাণী, ওনারা হয়তো এখানকার যারা স্থানীয় আছেন তারা লালন পালন করে থাকেন। চারদিকে বাউন্ডারি দেওয়া, তার উপাশে জমি রয়েছে। সো চাষবাস করেন এখানে, আমাদের বাংলাদেশে যেরকম হয় যে অনেক বেশি খালি জায়গায় ধান চাষ করা হয় অথবা গম চাষ করা হয়, বা অন্য অন্য ভুট্টা বা অন্য অন্য যা যা আমাদের কৃষিজ দ্রব্য আছে এগুলো চাষ করা হয়। এখানে আসলে কিছু স্থানীয় জিনিস তারা আসলে চাষ করে থাকেন, আমি সব কিছুর নাম জানি না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সে প্রাণীগুলি, এগুলিকে অ্যালপাকাস বলা হয়, খুবই মানে বিদেশি কোনো একটা প্রজাতি এটা। আর এটি হচ্ছে বাড়ির সামনের অংশ, যেটা বলছিলাম যে একটি বাংলো বাড়ির মতো। আর জার্মানিতে আসলে অসংখ্য জায়গা রয়েছে, খালি জমি রয়েছে আবাদি চাষ করার জন্য অথবা যে কোনো ফসল ফলাদি চাষ করার জন্য। অনেক বেশি পরিমাণ জায়গা আমরা দেখতে পাই যখনই ট্রেনে চলাচল করি, অনেক সময় চোখে পড়ে। গ্রাম, গ্রামই গ্রামের একটা আলাদা সৌন্দর্য আছে জানি আমরা। এই যে হচ্ছে সেই বাংলো বাড়ির আরেকটা অংশ। অসাধারণ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই বিশাল বিশাল ঘোড়া দেখা যাচ্ছে, এখানে ঘোড়ার খামারও রয়েছে, এবং ওই পাশেও ঘোড়া দেখা যাচ্ছে। আমি যতটুকু শুনেছি এখানে আঙুর বাগান আছে, আপেল বাগান আছে। সো আমরা আজকে যাবো সেগুলো দেখার জন্য। সো আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো, ঘুরে দেখাবো যে কেমন দেখতে আসলে গ্রামটা। এই যে এখানে একটি বিশাল জমি দেখতে পাচ্ছেন, মাটি কুপে রাখা হয়েছে, হয়তো এখানে কোনো একটা ফসল ফলানো হবে, খুব সম্ভবত টমেটো এবং আলু দেখতে পাচ্ছি আমি। আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই, আমি জানি না একটার মালিক যদি দেখে আমাকে অ্যালাউ করবে কি না। এই যে এখানে হয়তো দেখতেই পাচ্ছেন আপনারা আলু, এই যে আমাদের দেশের যে আলু এটাকে অলমোস্ট একই রকম, গুলালু বলা হয় মেবি। সো এটা আলু ক্ষেত, মানে পুরো গ্রামের একটা আসলে ফিলিংস আমি পাচ্ছি, মনে হচ্ছে যে গ্রামে আছি। আর আরেকটি বিষয়, জার্মানির আসলে বেশিরভাগ রিচ যারা, ধনী মানুষ যারা, তারা আসলে গ্রামে থাকতে পছন্দ করেন। কারণ গ্রামের পরিবেশটা তাদের পছন্দ হওয়ার কারণ হচ্ছে এখানে খোলামেলা অনেক বেশি জায়গা থাকে, অনেক স্পেশাস। সো যার কারণে তারা খুব কমফোর্টেবল হয়ে লাইফ লিড করতে পারে, যেটা আসলে শহরের থেকে তারা গ্রামে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার কারণে তারা অনেক বেশি জায়গা নিয়ে, জমি জমা নিয়ে তারা গ্রামে থাকেন। আর যেহেতু শহরগুলি খুব কাছাকাছি আর তাদের সবারই গাড়ি থাকে, সো ট্রান্সপোর্টেশন নিয়ে খুব একটা সমস্যা হয় না, খুব ইজিলি চলাফেরা করতেই পারেন, কোনো একটা সমস্যা হয় না। সো দ্যাটস ওয়াই তারা গ্রামে থাকে, তাদের ভালো লাগে, এ হচ্ছে একটা মজার বিষয়। আমরা নর্মালি হয়তো মনে করি যে গ্রামে হয়তো গরিব মানুষরা থাকে অথবা যারা ফাইন্যান্সিয়ালি অতটা সলভেন্ট না তারা হয়তো গ্রামে থাকে, বাট ব্যাপারটা আসলে এখানে জার্মানির ক্ষেত্রে এরকম না, বা আমার মনে হয় উন্নত দেশের বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এরকম না। যারা কোলাহল পছন্দ করেন না বা একটু দূরে থাকতে পছন্দ করেন তারা গ্রামের দিকে থাকেন।
আর এই যে হচ্ছে যেটা বলছিলাম আপনাদেরকে আপেল বাগান দেখাবো, রাস্তার পাশেই আসলে সারি সারি আপেলের গাছ, আপেল বাগান। আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, এই যে এখানে একটা আপেল, পুরো গাছ জুড়ে আসলে আপেল, খুবই সুন্দর খুবই সুন্দর। এই যে নিচে দেখাই আমি আপনাদেরকে আপেল, আসলে খাওয়ার মতো কেউ নেই, এটা পচে গিয়েছে, পচে নষ্ট হয়ে মাটিতে পড়ে আছে আসলে। আর গাছে দেখতে পাচ্ছেন সবুজ আপেল, সেরকম অসংখ্য গাছ পুরো রাস্তার পাশ জুড়ে আপেল গাছ, যার কারণে এটাকে আপেল বাগান বলা হয়। আমরা হয়তো একটু পর পেরে খাবো। সো এই যে এখানে আমার এক বন্ধু আবির, সে জার্মানিতে আসছে রিসেন্টলি, বেশি দিন হয়নি। সো আমরা আজকে যেহেতু সবাই ফ্রি বের হয়েছি একসাথে, যেটা বলছিলাম যে আমরা বন্ধুরা আসছি। সো আবির, জার্মানিতে আসলে আমরা গ্রাম দেখতে আসছি, আসলে অন্যরকম একটা ব্যাপার, যদি আমরা গ্রাম বলতে অন্য কিছু জানি, আমাদের গ্রামের যেটা হয় আমাদের বাংলাদেশে। সো এখানকার গ্রাম দেখে তোমার অনুভূতিটা কি, আসলে কেমন লাগতেছে? আচ্ছা, এখানে হচ্ছে মানে আমাদের দেশের গ্রাম আর এখানের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে সেটা হলো যে এখানে যারা কৃষক তারা হচ্ছে গ্রামে থাকে, আর এখানে কৃষকরা হচ্ছে জার্মানির সব থেকে ধনী আর কি, যারা হচ্ছে মোস্ট হাই ডিমান্ডেবল পেশা ওদের। আর এখানে হচ্ছে আমাদের যে গ্রামগুলো দেখলাম সেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। আমাদের দেশে যেরকম হচ্ছে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগানো থাকে, ওই টাইপের কোনো কিছু না। আর এখানে যেহেতু এই যে বললাম যে সব থেকে ধনী লোকরা হচ্ছে গ্রামে থাকে, তো এখানে গ্রামের পরিবেশটা আমার কাছে মনে হয় যেটা, যে আমি জার্মানির যে কটা শহর ঘুরছি, শহরের থেকেও গ্রাম হচ্ছে সুন্দর, মানে থাকার জন্য বেস্ট প্লেস। আমাদের যেরকম গুলশান যেরকম একসময় অনেক আবাসিক ছিল, সুন্দর পরিবেশ ছিল, এখানে গ্রাম মনে হয় তার থেকেও সুন্দর জায়গা, মানে থাকার জন্য সব থেকে বেস্ট। আমরা যে শহরে থাকি সেই শহর থেকে আমার মনে হচ্ছে গ্রামেই থেকে যাই, এরকম মানে সবুজ একটা ব্যাপার, দেন হচ্ছে মানে আশেপাশের পরিবেশ অনেক সুন্দর, মানে খুবই খোলামেলা, ভালো লাগে। আর হচ্ছে গ্রামে যে প্রতিটা বাড়ির সামনে হচ্ছে বিশাল জায়গা, মানে হচ্ছে ব্যাপারটা এরকম, এখানে যে জায়গাটা আছে এই জায়গাটা মালিক হচ্ছে সামনে একটা বাসায় থাকে, তো এই হিসেবে তাদের হচ্ছে মানে গ্রামটা হচ্ছে ওইভাবেই সেট করা। এক্স্যাক্টলি, সো আমরা আসলে এটাই উপভোগ করছি। আবির অসংখ্য ধন্যবাদ। সো আমরা উপভোগ করবো এখন আস্তে আস্তে, এখানে যেটা বলছিলাম যে আপেল বাগান আছে, আর অনেক চেরি বাগান আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেরি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানকার রাস্তা কতটা পরিষ্কার, কতটা ক্লিন, কোনো ময়লা নেই, তার পাশেই জমি ক্ষেত, তারপরও রাস্তাঘাট কত পরিষ্কার, কোনো ধরনের আবর্জনা নেই, কোনো ময়লা নেই, এই যে পাশেই গাছ লাগানো সবুজ। সো এই হচ্ছে আসলে একটা চমৎকার ব্যাপার, যেটা আমাদের দেশে আসলে আমরা ওইভাবে লক্ষ্য করি না। এটা আমাদের দেশের কারণে হোক, আমাদের দেশের মানুষ বা আমাদের কালচারটাই আসলে ওরকম, যার কারণে আমরা চাইলেও ওরকমভাবে আসলে রাখতে পারি না। বাট এখানকার গ্রামগুলি এত গুছানো, এত পরিপাটি, এত সুন্দর। জার্মানির প্রত্যেকটা গ্রাম, শুধু আমার পাশের সিটিতে যে গ্রামে আমরা আজকে আসছি এটা না, আমি আরও কয়েকটা গ্রামে গিয়েছি ঘুরের জন্য, দেখলাম খুবই চমৎকার, এত নাইস এনভায়রনমেন্ট, আর থাকার জন্য খুবই অসাধারণ জায়গা, বিশেষ করে গ্রামগুলি। যদিও গ্রামে একটু এক্সপেন্সিভ, বিকজ এখান থেকে আসা যাওয়া করার শহরে, যদিও যাদের গাড়ি আছে তারা খুব ইজিলি যাইতে পারে, যে কেনাকাটা করতে পারে লিডেল, আরাস অথবা রেভে, দেন হচ্ছে আর কি কি আছে, যে যে কফল্যান্ড। সো তাদের জন্য আসলে খুব একটা কষ্ট হয় না, গাড়ি দিয়ে তারা যান খুব ইজিলি। এর মধ্যে আমরা আরেকটি ফসলের জমি পেয়ে গেলাম, যেটি হচ্ছে মূলা ক্ষেত। আপনারা যারা মূলা খেতে পছন্দ করেন তারা হয়তো নিশ্চয়ই অখুশি হবেন না, আমি আপনাদেরকে দেখাবো এখানকার মূলা দেখতে কেমন, খুবই বড় বড়। এই যে আমি একটু ক্লোজ করছি, আপনারা দেখেন যে এখানে হচ্ছে মূলার যে পাতাগুলি থাকে, অনেক বিশাল এই ক্ষেতটি, অনেক বড় অনেক বড়। সো এই হচ্ছে মূলা ক্ষেত, আমি আপনাদেরকে দেখিয়েছি, আলু ক্ষেত এখানে আছে, টমেটো ক্ষেত আছে, এবং গম ক্ষেত আছে, আর অন্য অন্য বিভিন্ন ফসলের ক্ষেত এখানে আছে, সবগুলির নাম আমি আসলে জানি না। এই মূলাগুলি আসলে আমরা বড় বড় সুপার শপে দেখতে পাই, আর জার্মানির বেশিরভাগই শাকসবজি আসলে মূলত আসে স্পেন থেকে, ইতালি থেকে, তার্কি থেকে। সো জার্মানরা আসলে খুব বেশি একটা চাষবাস করেন না, যারা করেন তারা শখে করেন, বাণিজ্যিকভাবে আসলে খুব কমই করা হয়। এটি হচ্ছে একটি ভুট্টা ক্ষেত, আমি আপনাদেরকে দেখাই একটু ক্লোজ করে। অনেক বিশাল ক্ষেতটি দেখুন, এই যে আমার তিন বন্ধু এখানে রায়হান খাচ্ছে ভুট্টা,
যে আবির, আর এই যে আমাদের চকলেট বয়, আর এই যে এখানে একটি সিম ক্ষেত আছে, দেখাচ্ছি আমি আপনাদেরকে ক্লোজ করে। এই যে সিমগুলি, অনেক বিশাল ক্ষেত, সারি সারি গাছ লাগানো। এই যে দেখেন আমার বন্ধুরা জহির, আর এখানে আছে আশিকুজ্জামান আবির, তারা দুইজনেই আপেল পারতেছে। ওখানে আছে বন্ধু সাজ্জাদ, কি অবস্থা, সব কি পচা নাকি? ভালোই, ও ওয়ান্ডারফুল। এই যে রাইহান দুইটা অলরেডি পারছে, আমি একটু ক্লোজ করে দেখাই। আবিরের হাতে তিনটা, নাইস নাইস, দেখেন খুবই ফ্রেশ আপেল, খুবই ফ্রেশ। অলরেডি অনেকগুলো আপেল আমাদের আসলে জমে গেছে। আমার মনে হয় আসলে এটা জার্মানি দেখেই সম্ভব, এখনো গাছের মধ্যে আপেল আছে। আমাদের বাংলাদেশ হলে গাছ থাকতো, আপেল থাকতো না, এটা আমার কাছে মনে হয়। এখানকার মানুষ আসলে কেন এত ভদ্র আমি জানি না। আর আপেলগুলি অনেক ফ্রেশ, আর আপনারা দেখতেই পাচ্ছেন। সো এই হচ্ছে আপেল বাগান, আমরা অনেকক্ষণ চেষ্টা করলাম, ক্লান্ত হয়ে গিয়েছি, আপেল পারতে পারতে ঢিল মেরে মেরে পারতে হয়েছে আসলে, যেহেতু আমরা কেউ গাছে উঠতে জানি না। সো এই হচ্ছে অবস্থা, আমরা এখন সামনে আরও আছে, আমরা যাব দেখব এবং আপেল খাবো সবাই। সো এই যে আমিও আপেল খাচ্ছি, আসলে খুবই মজা, আমারটা আসলে টক না, অনেক বেশি মিষ্টি আর দেখতে অনেক বেশি ফ্রেশ, সবুজ দেখতেই পাচ্ছেন আপনারা। খুবই মজা আসলে, নর্মালি আমরা তো বাজার থেকে কিনে খাই, বাট এই যে বন্ধুরা একসাথে বের হয়েছি গ্রাম দেখতে, তো রাস্তা থেকে আমরা আপেল বাগান থেকে আপেল পেরে, যেহেতু আমরা আপেল খাচ্ছি আপনারা বুঝতেই পারছেন, এটা আসলে খাওয়াটা বড় বিষয় না, বাট এই যে আমরা মজা করছি একসাথে, এই যে আপেল খাচ্ছি, এটা এটা অন্যরকম একটা অনুভূতি আসলে, আমার কাছে খুব ভালো লাগছে। সো আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি, আমার সাথেই থাকুন, যেহেতু আমরা এখন আছি এখানে আশেপাশের প্রকৃতি সুন্দর যে ব্যাপারগুলো আছে আমরা উপভোগ করার চেষ্টা করবো, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও সুন্দর জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভিতর থেকে সুস্থ থাকুন, ভালোই থাকুন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।